কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছো। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, আজকের ভিডিওর মেন টপিক তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। তো গাইজ, আজকে আমি ট্রেডিং ম্যাপ খেলছিলাম অ্যান্ড আমি মিনিমাম প্রায় 7 মাস পর তারপর ফ্রি ফায়ার হাত দিয়েছি। তো গাইজ কি বলবো, মানে ফ্রি ফায়ারটা এমন বাজে তো একটা গেম করে দিয়েছে, মানে আমি কাউকে মারতেই পারছি না গাইজ। মানে আমি না ঘোরাতে পারছি রোটেশন, না কোনো একটা ট্রিক, মানে আমি কোনো কিছু করতে পারছি না গাইজ। মানে কি হচ্ছে গেমের ভিতরে আমি কিছুই জানি না, ঠিক আছে। মানে উল্টো পাল্টা শট চলছে, আমি সামনে বাঁধা কাউকে মারতে পারছি না ইয়ার। দিয়ে মানে অটো ফায়ার হয়ে যাচ্ছে, মানে আমি সেম সেটিং এ রেখেছি কিন্তু খেলতে পারছি না। মানে জানি না কেন কি হয়েছে গেমের ভিতরে, মানে আপডেট দিয়ে তো গেমটা পুরো বেকার করে দিয়েছে। আমি একবার খেলতেই পারছি না ইয়ার, মানে এটা কি হচ্ছে ভাই, গুলি চলে না ইয়ার। আমি এত চেষ্টা করে মানে খেলতে পারছি না ইয়ার। 6 মাস পর গাইজ আমি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছিলাম, ফ্রি ফায়ার খেলবো না বলে। মানে আমি আবার কিন্তু খেলি এক গেম। তো গাইজ কি করে একটা দুটো কি হচ্ছে জানি না, মানে গান হচ্ছে না ইয়ার, কি ল্যাগ ভাই। মানে গেমটা কি করেছে আমি এটাই তো মাথায় আসতে পারছি না ভাই, মাথায় আসে না যে গেমটা কি করেছে ইয়ার। ভাই কত কষ্ট করে একটা দুটো কিল হচ্ছে ইয়ার, মারতেই পারছি না ইয়ার। আমি তো চিন্তা করছি এখন নোবড়ারা খেলছে কি করে গাইজ, নোবড়ারা মেরে দিয়ে চলছে গাই, ক্লিন স্টাইল দেখলে পাগল ইয়ার। মানে গেমটার পুরো ধাজ্জা উড়িয়ে দিয়েছে, মানে গেমের কোনো আর মূল্য নেই, মানে ফ্রি ফায়ারটা পুরো বেকার করে দিয়েছে গাইজ। এখানে তোমরা জেনারেল স্পিড, মানে আমার রেডমি নোট 8 প্রো গাইজ দেখতে পাচ্ছ, আমি নোট 8 প্রোতে খেলা করতে পারছি না। মানে এক সময় গাইজ আমাদের খেলা দেখবে না, সব প্যান্ট হিজি করে দিচ্ছে আর কি অবস্থা হচ্ছে দেখো গেমের ভিতরে। মানে বুঝতে পারছি কিছুটা এরকম কেন হলো, মানে লং শট, মানে শর্ট রেঞ্জের যত গান আছে না গাইজ আমি খেলতেই পারছি না। অ্যাকচুয়ালি আমি গান তুলতে পারছি না রানিংলি, যেন কেমন একটা ল্যাগ টাইপের করছে। আর গাইজ অটো ফায়ার হয়ে যাচ্ছে প্রত্যেকবার, অটো ফায়ার আবে, কোনোদিন অটো ফায়ার আমি কোনোদিন এখন গেম খেলিনি। আর অটো ফায়ার কিভাবে হয়, সিট শট, ওকে সে গাইজ এটা কি হলো বলো, এটা কি স্টাইল হলো, আমি কি করলাম ওগুলো, এটা হলো কেন ভাই সিট। আরে ইয়ার মানে হাদ হে, মতলব দেখো গাইজ দেখো তাল দেখো আর মানে হাদ হে ইয়ার, মতলব মানে বান্দা চলে আসে এত তাগড়া ল্যাগ। রেডমি নোট 8 প্রো ইয়ার গাইজ, তোমরা এখন ভাবো কিরকম গেম প্লে হবে ইয়ার, কিন্তু ইয়ে কি গেম প্লে হচ্ছে মানে আমি বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যেত যে খেলা হচ্ছে না কি হচ্ছে, এটা হচ্ছেটা কি ইয়ার সেট। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কোনো রকম খেলার চেষ্টা করছি গাইজ, কিন্তু দেখো গাইজ প্লেয়ার ছুটছে, দেখো কি ল্যাগ, দেখো গাইজ আমার ফুল গ্রাফিক্স, মানে সব থেকে নর্মাল গ্রাফিক্সে খেলছি আমি ও ভাই। সব থেকে নর্মাল গ্রাফিক্স গাইজ, এর থেকে আবার কি গ্রাফিক্সে খেলবো বলো ইয়ার, মানে ভাই আমি গেম ঘোরাতে পারছি না, খেলবো কিভাবে বুঝতে পারছি না।